বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস এখন এক আতঙ্কের নাম। ইতিমধ্যেই আমাদের দেশে কোভিড-19 দ্বিতীয় ঢেউ চলছে। দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহ নগরীতেও করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রাদুর্ভাবের এই ঊর্ধ্বগতির সময়ে সেভ দ্য চিলড্রেন ও USCDC এর সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোভিড-19 সংক্রমণ রোধে ময়মনসিংহের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু নগরবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, করোনা প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সেভ দ্য চিলড্রেন এবং USCDC-র উদ্যোগে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মনে রাখবেন, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের প্রধান করণীয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। অবশ্যই জনবহুল এলাকায়, বিশেষ করে মসজিদ, মার্কেট বা বাইরে গেলে অবশ্যই সঠিক উপায়ে মাস্ক পরিধান করতে হবে। নাকের নিচে থুতনিতে বা কানে মাস্ক ঝুলিয়ে রাখা যাবে না, এবং 3 ফুট শারীরিক দূরত্ব সেটি বজায় রাখতে হবে। নির্দিষ্ট সময় পরপর সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার রাখতে হবে, এবং জীবাণুনাশক বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করি।